2022 টি-20 ওয়ার্ল্ড কাপ আসন্ন। এই ওয়ার্ল্ড কাপটি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতে। এর জন্য সূচি নির্ধারিত হয়ে গেছে এবং অনেক দেশ তাদের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের টেবিলের নানা কাটা ছেঁড়ার পর তাদের স্কোয়াডটিও ঘোষণা করে ফেলেছে এবং স্কোয়াডটি হলো এরকম। এখানে মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারকে বাদ রাখা হয়েছে, তার জায়গায় আনএক্সপেক্টেডলিভাবে শান্তকে জায়গা করে দেওয়া হয়েছে। যদিও শান্তর রিসেন্ট ফর্ম তার পক্ষে কথা বলছে না, যেখানে 9 ম্যাচে মাত্র তিনি করেছেন 148 রান, এভারেজ 18.50 এবং তার হাইস্ট হচ্ছে 40, যেখানে তার একটি 50 কিংবা 100ও নেই। অপরদিকে মাহমুদুল্লাহর টি-20 কেরিয়ার পর্যালোচনা করলে যারা বাংলাদেশ টিমে সিলেক্টেড হয়েছে তাদের অনেকের তুলনায় তার কেরিয়ার এবং এক্সপিরিয়েন্স সব দিক দিয়েই ভালো প্রমাণিত হয়, যেখানে তার স্ট্রাইক রেট 17.30, অথচ শান্ত কীভাবে দলে সিলেক্ট হল এ নিয়ে নেটিজেনরা করছে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য। চলুন দেখে আসি এর মধ্যে কিছু মন্তব্য। সো ভিউয়ার, শান্তর দলে জায়গা পাওয়া এবং মাহমুদুল্লাহর দলে জায়গা না পাওয়া নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।